गुड मॉर्निंग। तो देखो आज हमें लोटे माछेर एक रेसिपी रान्ना करछि, केमन लागे तुम्हारा जान मान। देखो एखाने पिंयाज आदा रसुन एकसाथे बेटे नियेछि, टमेटो आछे, तेल दियेछि कड़ाई, गरम होले पिंयाजटाके भेजे नेब, ठीक आछे। तारपर पिंयाजटा लाल लाल करे भाजा हये गेले तखन आदा रसुनटा देब, ठीक आछे। आर ई माछटा कार फेभारिट बलबो। আমি কাঁচা লঙ্কা অ্যাড করলাম, তোমরা চাইলে নাও দিতে পারো। তো আদা রসুন দিয়ে দিলাম, রসুনটা দিয়ে দিলাম। শাশুড়ি মা কথা বলছিল তাই কথা বললাম একটু। তো এটাকেও ভালোভাবে ভেজে নেব, তোমরা দেখতে থাকো, স্কিপ করে যেও না, ঠিক আছে। আমার তো ভীষণ ফেভারিট এই মানে মায়ালোতে মাছের রেসিপিটা, ভীষণ ভালো লাগে। এটা হলেই আমার ভাত খাওয়া হয়ে যায়। তো দেখো তেল ছেড়ে দিয়েছে, এবারে আমি টমেটোটা দিয়ে দিলাম, ঠিক আছে। টমেটো দিয়ে ভাজা হয়ে গেলে হলুদ লঙ্কা এর সাথে অ্যাড করব। এই মাছটাই আগে নুন মাখিয়েছিলাম টোটে মাছে, তাই জন্য অল্প করে এখন নুন দিয়েছি, পরে টেস্ট করে নুন দেবো। একটু লবণ জল বেরোবে, তোমরা তোমার পরিমাণ মতো দিয়ে, যেহেতু আমি মাছে আগে থাকতেই লবণ মাখিয়েছিলাম, তো সেই জন্য আমি একটু কমই দিলাম, পরে টেস্ট করে একবার আমি দিয়ে দেবো যদি কম হয়। তো অনেকে তো নুনটা একটু কমই খাই, মানে আমরা একটু নুন বেশি খাই। আর লঙ্কাটাও তাই একই সেম প্রসেস, যার যতটা ঝাল প্রয়োজন হবে তার যতটা ভালো লাগে জিনিস ততটাই দিতে পারো। আমি এখানে ঝাল থাকতে মাঝে করছি, তো আমি একটু ঝাল ঝাল বেশি পছন্দ করি বলে তাই একটু ঝালটা বেশি দিলাম। কাঁচা লঙ্কা দিয়েছিলাম, এটাকে ভালো করে কষলাম। তেল যখন ছাড়বে তখন একটু হালকা জল দেবো, ঠিক আছে। জলটা দিলে মানে মশলার গন্ধটা থাকবে না, এমনিতেও মাছ থেকে জল বেরোবে। মিট মশলা অ্যাড করলাম, এটা আমার ভীষণ ভালো লাগে, মশলা লাগে। তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো, ঠিক আছে। এটা দিলে একটা কালার জল দিতেই হয়, একটু জল দিলে মশলাটা নিচে ধরে যাচ্ছিলো, সেই জন্য একটু জল দিলাম। তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা আর কেমন লাগলো, অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখো তেল ছেড়ে দিয়েছি, মাছগুলো দিয়ে দেবো। এবারে লোটে মাছগুলো কড়াই চলে গেল, তো দেখো এবারে মাছগুলো কেমন জল বেরোবে। তো তোমাদের কার কার পছন্দের এই মাছটা আমাকে কমেন্ট করো কিন্তু, ঠিক আছে। দেখো ভালো করে করতে দেখো, যখন জল বেরোবে তো তখন দেখো কেমন করছি। এবার কষে কষে এটা জল বেরোবে, জলটা যখন মরে যাবে তখন এটাকে শুকনো করবে। দেখো এই মাছটাতে প্রচুর জল বেরোয়। তো চলো দেখো এটা জল বেরিয়েছে প্রচুর, এই জলটি যতক্ষণ শুকনো হবে ততক্ষণ এটা হোক, আবার একটু পরে আমাদের দেখাচ্ছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আবার চলে এলাম, দেখো এটা আমার হয়ে গেছে,